দর্শক মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম অবিচার দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না আবার কেউ বা দেখেও দেখে না দূষণ শব্দটির সাথে সবাই আমরা কম বেশি পরিচিত প্রাকৃতিক সৃষ্টির পাশাপাশি মানব সৃষ্ট নানা কারণে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে জনজীবন থেমে যাচ্ছে প্রাণীকুল কেন হচ্ছে এই দূষণ আর এর জন্য কারাই বা দায়ী মানুষ পশুপাখি জীবজন্তু বনবৃক্ষ সহ সবকিছুরই স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের উপর পরিবেশের অনুকূলে হলে বৃদ্ধি পায় স্থায়িত্ব আর প্রতিকূলে হলে কিছুই টিকে থাকতে পারে না পৃথিবীতে আকাশ বাতাস জল উদ্ভিদ জগৎ প্রাণীজগৎ সহ সব কিছু নিয়েই আমাদের পরিবেশ এগুলির কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না মানুষ তার বিদ্যাবুদ্ধি দিয়ে এবং নিরলস পরিশ্রমে তার চারপাশের পরিবেশকে আরও সুন্দর করে সাজিয়েছে প্রাকৃতিক পরিবেশ থেকে বেশি মণিমাণিক্য সংগ্রহ করে ঊষর মরুভূমির বুকেও ফুটিয়েছে সোনালি ফসল কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে স্বার্থন্বেষী কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ নানাভাবে দূষিত হচ্ছে পরিবেশ দূষণের অন্যতম মাধ্যম নদী দূষণের চিত্র এবার তুলে ধরব আপনাদের সামনে জানাবো স্বার্থান্বেষী মহল কিভাবে দূষিত করছে পরিবেশকে কিভাবে নষ্ট করছে নদীর স্বাভাবিক গতি দ্বারা কিভাবে নদীর পানিকে করে তুলছে বিষাক্ত বুড়িগঙ্গা তুরাগ ধলেশ্বর মধুমতি ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদীর দেশ বাংলাদেশ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদের বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়েছে অসংখ্য খালবিল প্রাচীনকাল থেকে নদ নদীকে কেন্দ্র করে এর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান আর এসব প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা এবং বিষাক্ত পানি প্রতিনিয়তই গিয়ে মিশছে নদীর পানিতে নদী দূষণের চিত্র তুলে ধরতে এবার কেউ দেখে না টিমের গন্তব্য ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা এবং তুরাক নদীর দিকে নদীপথে এগুলোই দেখা মিলবে অসংখ্য কলকারখানা এবং মিল ফ্যাক্টরি অনেক প্রতিষ্ঠানই নদীর জায়গা দখল করে প্রতিনিয়তই বাড়িয়ে চলেছে তাদের ব্যবসার পরিধি এই নদীর পানি একদমই নষ্ট হয়ে গেছে গা নদী দূষণ হইতে আছে আর এ কারণে আমাদের সাধারণ মানুষের অনেক ক্ষতি হইতে আছে নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে এই বর্জ্যপাত বিভিন্ন ময়লা আবর্জনা ফেলাতে এখন আমরা আগের মতো বসতে পারি না অনেক দুর্গন্ধ আসে অনেক সমস্যা হয় এই এলাকায় অনেকগুলো মিল ফ্যাক্টরি হয়েছে এই মিল ফ্যাক্টরির কারণে দূষিত পানি আমাদের পানি কালো হয়ে গেছে এবং আমাদের সমস্যা ঠান্ডা কাশি বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিতে যে বজ্র নির্গত হচ্ছে এটা সম্পূর্ণ দূষিত এই দূষিত বজ্রে আমাদের চর্মরোগ শ্বাস প্রশ্বাস ঘরের ট্রাডের টিন এবং বিভিন্ন সমস্যা হাঁস মুরগি পানিতে নামতে পারে না আমরা অনেকবার তাদের মিল ফ্যাক্টরির কাছে আবেদন জানাচ্ছি যে এগুলো আপনারা ই করেন শোধন করেন তারা বলতেছে যে শোধন করছি আমরা কিন্তু তাতে আমরা কোনো প্রতিকার পাইনি কুসুম জানি মহিলা যাই এই যে গাঙ্গের পানি ভালো হইল না না হাই হারলাম না তাদের বয়স ছেলায় বাইতে থাকুন জানা কোনো নিয়মের তোয়াক্কা না করেই অপরিশোধিত ময়লা পানি ড্রেনের মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছে নদীতে দূষিত হচ্ছে পানি নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য আমরা এটা কোনো জায়গায় যাইতে পারি না এই গোসল করার সমস্যা কোনো ফ্যাক্টরির পানি জায়গা আসে নামে তার জন্য গন্ধেতে স্কুলে যেতে পারছি না আর নদীতে দূষিত হওয়ার জন্য আমরা নাক ধরে স্কুলে যাচ্ছি আমরা ঘরে বসে লেখাপড়া করতে পারি না এই নদীর পানির গন্ধে আমরা ঘরে থাকতে পারি না গ্রামে থাকা যায় না পানির নদীর পানি দুর্গন্ধ ফ্রিজ নষ্ট হয়ে যায় গ্যাসের চুল্লি নষ্ট হয়ে যায় টিন নুনের নাগাল ক্ষয়ে বেড়ে যায় এই যে পানির কারণে বিভিন্ন ফ্যাক্টরির পানি হয়
একই চিত্র চট্টগ্রামের কর্ণফুলী এবং নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর। ময়লা আবর্জনা না ফেলার সাইনবোর্ড থাকলেও বাস্তবে দেখা যায় উল্টো চিত্র। দূষণ আর দখলের কবলে পড়ে নদীগুলো যেন প্রতিনিয়তই তৈরি হচ্ছে মরণ ফাঁদে। ময়লা আবর্জনা ফেলার কারণে কর্ণফুলীটা এখন বর্তমানে দূষিত। আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পানি ছিল, বিভিন্ন ফ্যাক্টরির ময়লা আবর্জনা বর্জ্য ফেলতে ফেলতে এগুলি পুরো দূষিত হয়ে গেছে। আমরা যেহেতু সচেতন না, অনেক ক্ষেত্রে আমরা কি অবহেলার কারণে এটা দূষণ হচ্ছে, আর দখল তো আমাদের ব্যক্তি স্বার্থের জন্য দখল করা হচ্ছে, যার কারণে কর্ণফুলীর এই অবস্থা। বিশেষ করে ব্যক্তি মালিকানা দখলে নিয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় দখল করে তারা শিল্প কারখানার দোকানপাট স্থাপন করছে। তবে বিষয়গুলো একেবারেই মানতে নারাজ শিল্প কারখানার মালিকরা। আমার যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আছে, 100% আমরা পিউরিটি পিওর পানিটারে আমরা নদীতে সারি, আর প্রতি সপ্তাহ চেক হয়। বাইরের লোকও আর বিএসটি লোকও চেক করে যে নিট কনসার্ন কি 100% তারা, মানে আমরা তিনটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, তিনটা ইনশাল্লাহ মানে আমরা কেমিক্যাল দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট দিয়ে আমরা ছাড়ি। বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে কতটা রয়েছে তা জানতে কেউ দেখে কেউ দেখে না টিম এবার হাজির হলো চট্টগ্রামের সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে। কিছুটা অপেক্ষার পর কেউ দেখে কেউ দেখে না টিমের মুখোমুখি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন। নদী দূষণ আর দখলের বিষয়টি তার নখদর্পণে থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে দায় চাপালেন জেলা প্রশাসকের ঘাড়ে। এই বন্দরটা এটা নিজের নাব্যতা হারাই ফেলতেছে, ক্যাপিটাল ডেজিংয়ের নামে শত শত কোটি টাকা লুটপাট হয়ে গেছে। এখন আমরা চাই এটা ই হোক এবং এটা বন্দরে এই কাজটা করে থাকেন, ক্যাপিটাল ডেজিংয়ের কাজটা। এর সাথে আমাদের যে পরিবেশ অধিদপ্তর, যারা কর্ণফুলী দুই তীরকে বিষাক্ত করতেছে, দূষণ করতেছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রোগ্রামে যেতে হবে। এবং আমরা সিটি কর্পোরেশন, আমাদের সাইডটা হচ্ছে আমাদের শহর থেকে যাদের নগর বর্জ্য যেগুলি নদীকে দূষণ করে, নদীর নাব্যতা নষ্ট করে, এগুলোকে আপনার বাধাগ্রস্ত করা, সেই সাইডটা আমাদের। এবং জেলা প্রশাসনের দায়িত্ব আছে যে অবৈধ দখলগুলোকে মুক্ত করা। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এর গুরুত্ব কম নয় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি একেএম রাজাউল করিম। কর্ণফুলী নদী আপনি জানেন বাংলাদেশের, এটা শুধু চট্টগ্রাম না, এটা বাংলাদেশের লাইফলাইন। এই নদী আছে বলেই এখানে বন্দর, চট্টগ্রাম বন্দর, এবং এই বন্দরের মাধ্যমে দেশের প্রায় 90% আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, এবং এই বন্দরের উপর নির্ভরশীল সারা বাংলাদেশ। এই নদীতে শহর থেকে, শহরের আশপাশ থেকে প্রচুর পলিউশন এখানে ডাম্প করা হয়, প্রচুর বর্জ্য এখানে ডাম্প হয়, সেটি কিন্তু এই জোয়ারের কারণে, ভাটার কারণে সেটি পরিষ্কার থাকে। এটি আমাদের জন্য একটা আশীর্বাদ। নদী দূষণের চিত্র তো দেখলেন, এবার আমরা দেখাবো কিভাবে দূষিত হচ্ছে বায়ুমণ্ডল। বায়ু দূষণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায়, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর, এবার আপনাদের দেখাবো বায়ু দূষণের চিত্র। শীতকাল আসতে না আসতেই বায়ু দূষণের দিক থেকে প্রায় দুর্যোগপূর্ণ অবস্থানে পৌঁছেছে ঢাকা। আর এই বায়ু দূষণের প্রধান উৎসই হচ্ছে ইটভাটা। প্রাগৈতিহাসিক সময় থেকে মানুষ তার প্রয়োজনে তৈরি করে আসছে নানা ধরনের অবকাঠামো, আর এই অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সহ বহু দেশেই সবচেয়ে বেশি ব্যবহার হয়ে আসছে ইট। ইট তৈরিতে পোড়ানো হচ্ছে শত শত একর জমির উর্বর মাটি। ইট ভাটাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ কয়লা। প্রতিনিয়তই এই ভাটাগুলো থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, যাতে রয়েছে ধূলিকণা, পার্টিকুলেট কার্বন, কার্বন মনোঅক্সাইড, সালফার এবং নাইট্রোজেনের অক্সাইড সমূহ, যা চোখ, ফুসফুস ও শ্বাসনালীতে মারাত্মক প্রভাব ফেলে। স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই থাকে, কারণ এখানে একটা খোলা চিমনি, প্রতিনিয়ত ধোঁয়া বের হয়, আর যে ধোঁয়াগুলো বের হয় এটা বাতাসে মিশে যায় এবং সেটা পরিবেশের দূষণ সৃষ্টি করে। আর এই দূষণের কারণে
দেখা যায় যে মানুষের সর্দি, ঠান্ডা, কাশ, বিশেষ করে অ্যাজমা যাদের আছে, অ্যাজমাগত ঝুঁকিটা বেড়ে যায়, আর বাচ্চাদের উপর এটার ইফেক্ট আরও বেশি পড়ে। বেসরকারি এক হিসেব মতে সারা দেশে রয়েছে 10,000-এর অধিক ইটভাটা, যার অর্ধেকেরই নেই কোনো বৈধতা, যেখানে বরাবরই মানা হচ্ছে না কোনো নিয়ম কানুন, ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে সনাতন পদ্ধতি। এ সকল ইটভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনির মধ্যে পোড়ানো হচ্ছে ইট। ইট কাটা ঠিক না, ফসলের জন্য ক্ষতি এমনি অন দেখা যায় যে ফসলেতে মনে হয় না, এর জন্য পুকুর কাটে। আমাদের ধামরাই কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ধামরায় প্রায় 300+ ইটভাটা রয়েছে, এরই মধ্যে কয়েকটি ইটভাটার চিমনি অনেক ছোটো, পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, ধান পাটের ক্ষয়ক্ষতি হচ্ছে, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, এটা অনেক ক্ষতি হচ্ছে। এতে তো করোনার একটা সমস্যা, তারপরে ঠান্ডা জ্বর কাশির যে একটা বেড়ে গেছে, বিশেষ করে যে এলাকা দিয়ে গাড়ি, বিশেষ করে মাটির গাড়িগুলো চলে, সে এলাকার আশেপাশের বাড়িঘরের খুব সমস্যা হচ্ছে। বেশিরভাগ ইটভাটাই নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করা হয়েছে লোকালয় এবং কৃষি জমিতে, ফলে স্বাস্থ্যহানির পাশাপাশি নষ্ট হচ্ছে অসংখ্য ফসলি জমি। প্রতিষ্ঠান প্রধান এবং যখন অনেক সময় ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যদের যেমন যখন পাই, তখন আমাদের অবশ্যই বলি যে আপনারা এটা উঠান, এনি কস্ট এটা উঠান, এটা বাচ্চাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, এটা পরিবেশের জন্য খারাপ। কিন্তু আমরা এটুকুই বলতে পারি, আমাদের তো সেরকম আমাদের অনেক সীমাবদ্ধ থাকে, আমাদের আর কিছু বলার থাকেও না। প্রাথমিক শিক্ষা কিন্তু শিক্ষার ভিত, সকল শিক্ষার, এবং এটার সাথে কিন্তু এখানে একটা শিক্ষা কমিটি আছে, সব কিছুই আছে, যে এই সবাই কিন্তু এটার সাথে দায়বদ্ধতা আছে। যে সেই হিসাবে আমি এই এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে মনে করি যে যদি ইটভাটার আশেপাশে যে সমস্ত স্কুলগুলো সেগুলো ঝুঁকির মধ্যে রয়েছে এবং এগুলো যাতে ঝুঁকিমুক্ত হয় সেই ব্যবস্থা যাতে হয়, সে ব্যাপারে আমার মতামত রয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছে মাত্রা অতিরিক্ত ইটভাটা, যানবাহন, নির্মাণ সামগ্রী এবং কলকারখানার কালো ধোয়ার কারণে ঢাকা শহরের প্রায় 2 কোটি মানুষ বসবাস করছে অবিশ্বাস্য গ্যাস বলয়ের মাঝে। তবে আমরা এবার নজর দিব একটু ভিন্ন দিকে। মহানগরের গ্যাস, বিদ্যুৎ, পানি, ড্রেনেজ, রাস্তাঘাট উন্নয়ন অপরিকল্পিতভাবে খোরাকুরি, রাস্তার পাশে আবর্জনার স্তূপ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ভবন নির্মাণের সময় নির্মাণ সামগ্রী ফুটপাতে ফেলে রাখা, যানবাহনের কালো ধোয়ার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত কালো ধোয়া এবং ধুলিবালি বায়ু দূষণের অন্যতম উৎস। গবেষণায় দেখা গেছে কোনো কোনো সময় ঢাকার রাস্তার ধুলায় সর্বোচ্চ মাত্রার সীসা, ক্যাডমিয়াম, দস্তা, ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাঙ্গানিজ ও কপারের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাটিতে যে মাত্রার ক্যাডমিয়াম থাকার কথা ধুলায় তার চেয়ে প্রায় 200 গুণ বেশি পাওয়া গেছে। খুব সহজে এসব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণা ত্বকের সংস্পর্শে আসে, শ্বাস প্রশ্বাস, খাদ্য ও পানীয়র মাধ্যমে প্রবেশ করছে মানুষের শরীরে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে মানুষ, শ্বাসকষ্ট থেকে শুরু করে শরীরে বাসা বাঁধছে ক্যান্সারের মতো রোগবালাই। এত সব জানার পরও কিছু স্বার্থন্বেষী মহলের স্বার্থের বলি হচ্ছে সাধারণ মানুষ। তবে এসব নিয়ন্ত্রণে সরকারের রয়েছে একাধিক সংস্থা। এবার জানার চেষ্টা করব সরকারের এই সংস্থাগুলো আসলে কি করছে। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, বায়ু এবং পানি দূষণের প্রভাবে মানব শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের মতো মরণবিধি। তবে এসব নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বেশ কিছু সংস্থা, মাঠে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। দূষণ বাংলাদেশে যে একটা বড় সমস্যা তা আগে থেকেই জানা। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে দূষণজনিত মৃত্যুর হার বেশি বাংলাদেশে, এর জন্য বায়ু দূষণই সবচেয়ে বেশি দায়ী, এমনটাই উঠে এসেছে গবেষণায়।
বাংলাদেশের বাতাসে কি ধরনের ক্ষতিকর পদার্থ আছে এবং কি মাত্রার আছে তা পর্যবেক্ষণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আর এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন এ বিভাগেরই শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। বায়ুদূষণ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত এই বিশেষজ্ঞ জানান, বাংলাদেশের শীতকালে বায়ুদূষণ সবচেয়ে বেশি মারাত্মক, তবে এর জন্য বাংলাদেশের অবস্থান এবং পার্শ্ববর্তী দেশগুলো দায়ী বলে মনে করেন তিনি। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে বাংলাদেশটা দেখবেন হিমালয় থেকে যদি আপনি আস্তে আস্তে আসতে থাকেন, একটা নদীর মতো বাংলাদেশটা, এবং ওই অঞ্চলে যে পলিউশনটা হয় সেই পলিউশনটা আমাদের দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে চলে যায়, যার ফলে আমাদের নিজস্ব পলিউশন এবং এই ট্রান্সবাউন্ডারি পলিউশনটাও বিরাট একটা ভূমিকা রাখে ঢাকা শহরের পলিউশনের ক্ষেত্রে। এখানে আমি একটা কথা বলতে চাই, এই নভেম্বর মাসের ফার্স্ট উইকে প্রথম দিকে 5-7 তারিখের দিকে পাঞ্জাব এর আশেপাশে প্রায় 5,000 জায়গায় ওদের এগ্রিকালচার ওয়েস্ট বার্নিং হয়েছে, এবং হওয়ার ফলে সারা দিল্লি এবং আশেপাশে অঞ্চলে প্রচুর পরিমাণে পলিউশন বেড়ে গেছে, এবং সেটারই কিছু একটা অংশ বাংলাদেশেরও উপর দিয়ে চলে গেছে। এবং দেখেন, আমাদের নিজস্ব পলিউশন প্লাস বাইরের থেকে আমরা পলিউশন পাচ্ছি, সেটা আমাদের এখানে দূষণের মাত্রা বাড়িয়ে দিতে অনেকটুকু কার্যকর ভূমিকা রাখতেছে আর কি। বাংলাদেশে বায়ু দূষণের প্রধান উৎস শিল্প কারখানা, ইটভাটা, মোটরগাড়ি এবং মাটির চুলা। এই সবগুলো উৎস থেকেই দূষিত পদার্থ বাতাসে ছড়াচ্ছে এবং স্বাস্থ্যের ক্ষতি করছে। যারা দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। বড় রকমের এই যে 4-5টা কারণ বললাম, সেটাই হলো আমাদের ঢাকার বাতাস দূষণের কারণ। একটা হলো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, ট্রাফিক পলিউশন, আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের মধ্যে আমি বলবো রাইস পার অয়েল ইন্ডাস্ট্রি এবং ব্রিক কিলস হলো গিয়ে বড় রকমের দায়ী। গলে রান্না করি আমরা, সে রান্না থেকেও প্রচুর পরিমাণে পলিউশন আসে। তারপর আমরা ঢাকা শহরের রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গার্বেজ বার্নিং করি, সেই বার্নিং থেকে আসে। পেট্রোল পাম্পগুলোর থেকে তেল লিক হইতেছে, গাড়ি থেকে তেল লিক হইতেছে, জেনারেটর এখানে ইউজ করা হয়, সেগুলো এখানে ছোটোখাটো কন্ট্রিবিউশন রাখে বায়ু দূষণে। ইটভাটা সহ বায়ু দূষণের কারণগুলো চিহ্নিত করে তা প্রতিরোধে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের কথা জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। ইটভাটার পলিউশনটাকে আমরা খুব জোরালোভাবে হাতে নিয়েছি। এখন ইটভাটা যে অবৈধ ইটভাটাগুলো আছে সেগুলো আমরা বন্ধ করছি। আমরা গত বছর প্রায় 700 মতো ইটভাটা বন্ধ করেছি। এবছরও আমাদের টার্গেট আছে 100টিরও বেশি ইটভাটা বন্ধ করে দেওয়া। তারপরে আমরা ওই যে গাড়ি কালো ধোয়ার বিষয়েও আমরা যে হাইকোর্টের নির্দেশনা আছে যে আনফিট গাড়িগুলোকে রাস্তা থেকে পরিষ্কার করা, তো সেগুলো ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব। এবং আমরা বিআরটিএর সাথে কথা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, বাংলাদেশ পুলিশকে বলা হয়েছে। তো সার্বিকভাবে এবার আমরা কার্যক্রম বাড়বে এবং মোবাইল কোর্টের কার্যক্রমও বাড়বে। নদীর সঙ্গে সভ্যতা, অর্থনীতি এবং প্রতিবেশ ব্যবস্থা নিবিড়ভাবে জড়িত, অথচ এই নদীকেই দূষিত করছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। নদীর অবৈধ দখল, দূষণ এবং নানাবিধ অনিয়ম রোধকল্পে জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2013 অনুযায়ী গঠন করা হয় জাতীয় নদী রক্ষা কমিশন। এরই মধ্যে দূষণ এবং দখলের কবল থেকে রক্ষা করতে ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, তুরাগ, সাভার ধামরাই অংশের বংশাই, নারায়ণগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া শীতলক্ষা, মুন্সীগঞ্জের ধলেশ্বর, ময়মনসিংহ অংশের ব্রহ্মপুত্র, চট্টগ্রামের কর্ণফুলী সহ বিভিন্ন নদ নদী এবং অসংখ্য খালবিল উদ্ধারে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উচ্ছেদ, তারপরে আপনার দখল যারা করে আছে সেগুলোকে দখল করবে, এবং যে পরিবেশ এর উন্নয়ন, তারপরে নাব্যতা যেখানে কমে গেছে সেটার ড্রেজিং করা, খনন করা, এগুলোর মাধ্যমে এবং জনসচেতনতাকে ডেভেলপ করতে হবে, যাতে করে নদীকে তারা সংরক্ষণ করেন এবং পরিবেশকে সংরক্ষণ করেন। বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কাজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে জাতীয় নদী রক্ষা কমিশন। কিছুটা হলো আমরা উন্নয়নের দিকে এগোচ্ছি, তবে এখন আমাদের যেটা করতে হবে দূষণের যে মাত্রাটা এটা কমাতে হবে, এবং দূষণের মাত্রা কমাতে হলে বর্জ্যগুলো সরাসরি নদীতে দেয়, সেই বর্জ্যগুলো রিসাইক্লিং যে কর্মসূচি সিস্টেম সেটাকে স্থাপন করার জন্য আমরা সিটি কর্পোরেশনকে বলেছি, অনুরোধ জানাচ্ছি যে আমরা সবাই একযোগে কাজ করবো, নদীকে প্রাধান্য দেবো, এবং নদীর যে লিভিং বিং, এই যে পরমসত্ত্ব, এইটিকে উপলব্ধি করে আমরা বাঁচানোর চেষ্টা।
এর মধ্যে নদীর নাব্যতা বৃদ্ধি, দূষণ রোধ এবং নদী দখলমুক্ত করতে প্রণয়ন করা হয়েছে মাস্টার প্ল্যান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার সমন্বয়ে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রীকে। আমাদের পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমটা নিয়ে আলোচনা হয়েছে। তো পরিবেশ অধিদপ্তর যার নাকি যে সমস্ত শিল্প কারখানার লিকুইড ওয়েস্টগুলা ড্রেনেজ হইয়া নদীতে যায়, সেগুলোকে যেন নাকি তারা এফিলিয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানগুলো যাকে এনশিওর করে যে এগুলো যেন নাকি অপারেশনে থাকে। তো এটার জন্য তাদেরকে বলা হয়েছে, তাদের লোক বলে সমস্যাজনিত বিষয়গুলোকে নিষ্পত্তি করার জন্য আজকের সভা তাদেরকেও নির্দেশ প্রদান করেছে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, দুর্নীতি আর অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম, দুর্নীতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন এই নম্বরে 01914112633, এই নম্বরে। চিঠি লিখুন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাইটিভি ভবন, 150/3/155 হাতিরঝিল, ঢাকা। এবার বিদায় নেবার পালা। যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আরেকটি কথা, করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।